tag. So এখন অনেকে বলে যে তুমি you could be a good flyer, you could be a good pilot. আর যদি আমার বউ এখন পাইলট। ওয়াও। হ্যাঁ তো সেটা একটা বড় স্যাক্রিফাইস ছিল। বাবা মা চেয়েছে আমি পড়ালেখা কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে একটা ভালো সরকারি চাকরি করি। হ্যাঁ একটা বড় অফিসার হই। তো বাবা মা সেই স্বপ্নটাকে আমাকে কম্প্রোমাইজ করতে হয়েছে। সেটাও এক ধরনের ত্যাগ। তারপর নিজের জীবনটা মনে করি ইন্টারমিডিয়েটের পর থেকে ইউনিভার্সিটিতে এসে পর্যন্ত আমি বন্ধুদের সাথে কখনো বাইরে ঘুরতে যাইনি। সো লাইক ইটস আপনার এজ এর যে এনজয়মেন্টটা সেটা আপনি ত্যাগ করেছেন। সেটা আমি ওসময় করিনি। আমার মনে আছে যে আমরা তখন এফডিসিতে ঢুকতাম সকালবেলা রাত 11টা 12টার সময় বেরোতাম। খুবই মন খারাপ হতো। অমুক বন্ধুর পার্টি, এই বন্ধুর জন্মদিন, এ দাওয়াত দিয়েছে হ্যানতেন। একটা সিনিয়র আর্টিস্ট ছিল আমাদের রওশন জামিল। তো একদিন আমি এরকম শুটিং করছি তার সাথে একটা ফিল্মের, আমার খুবই মন খারাপ বিকজ ফ্রাইডে ছিল এবং ওই দিন আমার সব বন্ধুরা ড্রাইভে যাচ্ছে একসাথে। তো আমি খুবই আপসেট, বলি কী হয়েছে তোর? তা আমি বললাম যে আমার খুবই মন খারাপ আজকে, আমি মানে একদম অলমোস্ট আই ওয়াজ ক্রাইং। তো বলছি যে কী হয়েছেটা কী বল? তা আমি বললাম আমার সব ফ্রেন্ডরা আজকে ঘুরতে যাচ্ছে, আমি এত রিকোয়েস্ট করলাম আজকে আমাকে ছাড়লো না, বললো যে অনেক আর্টিস্টদের শিডিউল মেলানো দিল না। তো বলে কি দেখ এই জায়গাটা এটা তো আমাদের ইবাদত, এই যে তুই আমি যে কাজটা করছি একটা করছেন কিন্তু মানুষের জন্যই, মানুষের জন্য যে তুই যেটা একটা করছিস সেটা ভালোবাসার জন্য, অ্যান্ড ইটস এ গুড রিজন। So from that day on, I thought that nothing is. My profession is different from others, like you know. So তখন থেকে আমার এই tag মনে হয় না, মনে হয় যে না I'm doing some for a good cause. আরেকটা কথা হচ্ছে অনেক আর্টিস্টের তো স্ক্যান্ডাল থাকে, বিভিন্ন কন্ট্রোভার্সি থাকে, আপনার মানে কোনো স্ক্যান্ডাল বা কন্ট্রোভার্সি নাই কেন? এটা আমি নিজে বুঝি না। মাঝে মাঝে আমি এত নায়িকাদের সাথে এত ভালো ভালো রিলেশন, আমার এত বন্ধুত্ব, কেন স্ক্যান্ডাল নেই? কেন মানে এই কারণ কি এটা যে আপনাকে সবাই ফ্রেন্ড হিসেবে চায় যে না ইউ আর ভেরি গুড অ্যাট অ্যাজ আ ফ্রেন্ড? আমাকে অনেকে প্রেমিক হিসেবেও চাইতো, চায় আমি জানি। না ইউ আর ভেরি গুড লুকিং, সো এখনো ইউ আর সো হ্যান্ডসাম, সো কয়টা টিপস দেন না আমাদের ছেলেদের জন্য যে কিভাবে আপনার মতো হবো, এত জেন্টাল, এত নাইস, এবং সব মেয়েরা একটু চাবে আমাকে, মানে আমি তো খুব চাই যে থাকে না খুব, এটা একটু বলেন না। তুমি তোমার মতো থাকো, দ্যাটস ইট। আমি আমার মতো থাকি, ইয়োরসেলফ, দ্যাটস ইট। তোমাকে এরকম দেখিয়ে তো কত মানুষ তোমার পাগল না, না ব্লক করে দেয় ম্যাক্সিমামই। ওই ব্লক করতে করতে যারা খুলে রাখবে তারাই তো তোমার খুলে, কি মানে যারা তোমাকে খুলে রাখে। আচ্ছা আমাকে খুলে। আচ্ছা ভাই আপনার ম্যারিড এক্সপেরিয়েন্স কেমন আর কত বছর? এটা একটা টক ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি, টক ঝাল। কত বছর হলো ম্যারিড এক্সপেরিয়েন্স? অলমোস্ট 16 ইয়ার্স। এই যে ক্যামেরার সামনে যে ওপেনলি বলতেছেন ম্যারিড, এটাতে মানে আপনার গার্লফ্রেন্ডসদের কোনো প্রবলেম হয় না? না না না, আমার তো এরকম ফিক্স কোনো গার্লফ্রেন্ডস নেই, তো আমার সবাই আমার গার্লফ্রেন্ড, সবাই আমার যত মেয়েরা আছে যারা আমাকে পছন্দ করে, দে আর অল মাই ফ্রেন্ডস, দে আর অল মাই গার্লফ্রেন্ড। আমি মনে করি কি আফ্রিদি যে প্রত্যেকটা এইজের একটা বিউটি আছে, হ্যাঁ, অ্যান্ড লাইক তোমাকে সেই বয়সে সৌন্দর্যটাকে উপভোগ করতে হবে।